কষা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি শঙ্কর মাছ। ভালো করে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভিনিগার দিয়ে ভালো করে মাছটা মেখে তেলে ভেজে নেব। ভিনিগার দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, আর ওই মাছ ভাজার তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেব। কড়াইতে এবার কেটে রাখা আলু দিয়ে দেব। আলু ভাজাটা হতে হতে আমি পেঁয়াজ আদা রসুন বেটে নেব। আদা রসুনটা বাটার পরে পেঁয়াজটা বেটে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে গুলিয়ে নিয়ে ওটা দিয়ে দেব। এর উপরে টমেটো দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। তারপরে জলটা ফুটলে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে শঙ্কর মাছের কষা। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।